আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি দেখাবো আপনাদেরকে ভুড়ি বা বট রান্নার রেসিপি। হয়তো আপনারা অনেকে ভুড়ি বা বট রান্নার রেসিপিটা জানেন, তারপরেও আমি এই রান্নার রেসিপিটা দেখাবো। প্রথমে আমি কিছু ভুড়ি নিয়ে নেব। ভুড়িগুলো ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। এটা আমি এখন সুন্দরভাবে কেটে রান্নার জন্য প্রস্তুত করব। প্যানে আমি কিছু তেল নিয়ে নিয়েছি, 1 কাপ মতন। এর ভিতর দিয়ে দেব পেঁয়াজ কুচি, তেজপাতা, এলাচ, দারচিনি। এখন আমি পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে নেড়ে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। তবে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, তবে আরেকটু নাড়তে হবে। পেঁয়াজ ভাজার রঙটা বাদামি কালারের হয়ে এসেছে প্রায়। আমি আর কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নেব। এবং পেঁয়াজ কুচির ভিতরে আমি বাকি মশলাগুলো দিয়ে দিতে এবং মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য আমি একটু বারে বারে নেড়ে দিচ্ছি। এখন এর ভিতর দিয়ে দেবো আমার পরিষ্কার করা বট বা ভুড়িগুলো। এখন এগুলো আমি ভালোভাবে নাড়াচাড়া দেব। পাঁচ মিনিট রেখে দেবেন। দেখছি আমার ভুড়িটায় পানি ছেড়ে দিয়েছে। এখন আমি এটা
একটু নাড়া দিয়ে দেব। বেসিন বটটা কষানো হয়ে এসেছে প্রায়, এরপর আমি একটা কিশমিশগুলো প্রেশারে দিয়ে দেব। এখন এর ভিতর আমি দিয়ে দিচ্ছি কিছু আলু। আলুটা আমি বুড়ি সাইজের মতন কেটে নিয়েছি, যাতে দেখতে প্রায় একই রকম হয়। ও এটা আমি কিছুক্ষণ কষিয়ে নেবো আলুর সঙ্গে। এটা প্রায় কষানো হয়ে গেছে, এখন আমি এটা নাড়া দিয়ে দেখবো। এখন আমি এর ভিতর দিয়ে দেবো 2 কাপ মতন পানি। প্রথমত আমি দেখে নিচ্ছি তোমারটা ঠিক আছে নাকি, ঠিক না থাকে তাহলে আর 1 কাপ দেব। আমি বড়টা ঘুরে রান্না রেসিপিটা খুব ভালো হবে। লাইক বা শেয়ার দিবেন। আমার প্রেশারে এটা নিচ দেওয়া হয়ে গেছে, এখন আমি এটা কিছুক্ষণ জল দিয়ে নেব এবং দেখছি এটা সেদ্ধ হয়ে গেছে প্রায়। আমি এখন বাকি মশলাগুলো এর ভেতর দিয়ে কিছুক্ষণ বেশি নামিয়ে ফেলবো। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া। এখন এটা নাড়া দিয়ে কিছুক্ষণ পর নামিয়ে ফেলবো। অতি সহজে আপনারা সবাই এই ভুড়ি বা বট রান্না করতে পারবেন। অনেকে এটা পছন্দ করে, অনেকে নাও পছন্দ করতে পারেন, তবে এটা আমাদের খুব পছন্দের একটি খাবার। মুড়ি রান্নার রেসিপি খুবই সহজ একটা রান্না।